সব মেয়ে পাস করলো, আমি কেন করলাম না? চাদরের তলে টাকা দিয়ে দিয়ে এইভাবে পাস করা যায়? ও শিল্পী কিনা সেটা আগে জিজ্ঞেস করেন গা ওকে। জাহেদ খান আমাকে হারিয়ে দিয়েছে। আর সামনে জাতীয় নির্বাচন, এরপরে আসলে শিল্পী সমিতি নির্বাচন, সেই নির্বাচনে আপনার আসলে ভাবনা কি, বা আপনি কি থাকবেন কিনা সেই নির্বাচনে? আমি নির্বাচনে আসবো কি আসবো না এটা আমি এখন বলবো না, কারণ নির্বাচন আমি করবো না। কারণ আমি নির্বাচন করেছিলাম, আমি হাইস্ট ভোট পেয়েছিলাম, আমাকে হারানো হয়েছে। জাহেদ খান আমাকে, জাহেদ খানের কাজ, এই কাজটা জাহেদ খান করেছে, আমাকে হারিয়ে দিয়েছে। এটার বিপরীতে আপনাদের কাছ থেকে জাহেদ খান যদি কিছু বলে তাহলে শুনেন, উনি উনি বলবে আমাকে কেন সব মেয়ে পাস করলো, আমি কেন করলাম না? আমিও তো মেয়ে ছিলাম ওখানে, পপি থেকে শুরু করে রোদিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস সবাই পাস করলো, শুধু আমি আমি ফেল করলাম। তো আমি কেন ফেল করলাম, কী কারণে? ও আমি এই জন্যই ফেল করেছি কারণ আমি স্টেট কার্ড কথা বলি, যার জন্য আমাকে ফেল করানো হয়েছে। জাহেদ খান অনেক জায়গায় অনেক গণমাধ্যমে দাবি করছে যে তাকে মূলত এই ফেল করানো হয়েছে, সে পাস করার পরও ফেল করানো হয়েছে, এটা স্টেট কার্ড কথা বলে। হ্যাঁ, না না না, আমি আমি এটা সে কে কিসের স্টেট কার্ড কথা বলে এটা আমি তারটা আমি বলতে পারবো না। সে তাকে ফেল করানো হয়েছে, কে ফেল করিয়েছে, সে যে পাস করেছে কিনা সেটাও তো জানে না। যে পাস করেছে সে তো আছেই, এখন যারা পাস করেছে ইলিয়াস কাঞ্চন সাহেব, নিপুণ, তারা তো আছেই। সে পাস করলে আবার তাকে তাকে সরে যেতে হয় নাকি? সরে যেতে হয় না তো, ওইভাবে কেন পাস করবে? চাদরের তলে টাকা দিয়ে দিয়ে এইভাবে পাস করা যায়? এটা পাস করে যদি শিল্পী সমিতি চালায়, শিল্পী সমিতি তো এত বছর সে চালিয়েছে, কে আমরা শিল্পী সিনিয়র শিল্পীরা কী পেলাম, জুনিয়ররা কী পেল? জুনিয়র শিল্পীরা তো অনেক কষ্ট করে, এখানে অনেক জুনিয়র শিল্পী সারা দিন রাত ঘুরতে থাকে, তাদের জন্য কী করেছে, কোন জিনিসটা হয়েছে? উনি আসার পর থেকেই তো সব ছবি টবি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। জাহেদ খান বর্তমানে যে কর্মকাণ্ড করছেন, অনেকেই বলছেন যে এটা আসলে শিল্পীদের মান সম্মান হানি করার একটা কর্মকাণ্ড। ভাই একটা কথা বলি, শিল্পীদের মান সম্মান হানি করার কিছু নেই। ও শিল্পী কিনা সেটা আগে জিজ্ঞেস করেন গা ওকে, তারপরে শিল্পীদের মান সম্মান নিয়ে কথা বলি। আর যেগুলো অনুষ্ঠান হয়েছে সেগুলিতে জাহেদ খান বেছে বেছে দাওয়াত দিয়েছে, তো ফোন যদি ভালোভাবে যদি কার্ড না পাঠায়, ভালোভাবে যদি ফোন করে বলে আপনি চলে আসেন, কেন আমি চলে আসবো? আমি একজন সিনিয়র পার্সন, আমি এখানে এত বছর ধরে কাজ করছি, আমি একজন সিনিয়র পার্সন, আমাকে বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে, তারপরেই না আমি আসবো। আমাকে ওই ওইভাবে না দাওয়াত দিলাম আমরা কেন আসবো, কী জন্য আসবো? ওর ওর প্রোগ্রাম ওই করুক, ওই খাবার কে আপনারাই বলেন, শিল্পীরা কি না খেয়ে থাকে? কোনো শিল্পীরা না খেয়ে থাকে? সে সেটা সে তা শো করতো, দেখাতো যে আমরা শিল্পীদেরকে। আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাই, একটা দুধের প্যাকেট, একটা চালের প্যাকেট পাঠান, এটা কি মানায়? এটা আমাদের বাসায় কি ঈদের কোনো রান্নাবান্না হয় না? আমাদের মনে রক্ষা করতে হলে তো ওই ডালার দরকার নেই, ছোটো একটা ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাই দিলেন, চাল দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, এগুলো তো সব সবসময় আমাদের বাসা থাকে, তো আমাদেরকে কেন দিবে? এগুলো আমাদের দিয়ে না দিয়ে যেখানে জুনিয়র শিল্পীরা অনেক বসে থাকে তাদেরকে দিলে সোয়াব পেতো।